হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আই কিউ হান্ড্রেড আজকে আমরা দেখব প্রাচীন ভারতে ইম্পর্টেন্ট একটা টপিক বেদ বেদের ব্যাপারে আজকে জানবো তোমরা যারা ডাবলিউসিস পরীক্ষা দেবে এছাড়া যারা সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক কোশ্চেন আসে তাহলে শুরু করা যাক বেদ কি বেদ হচ্ছে প্রাচীন ভারতে লিপিবদ্ধ একাধিক গ্রন্থের একটি বৃহৎ সংকলন বেদের মানে হচ্ছে নলেজ বেদি প্রাচীন সাহিত্যের প্রাচীনতম বেদি ভারতীয় সাহিত্যের প্রাচীনতম নিদর্শন সনাতন ধর্মের সর্বপ্রাচীন পবিত্র ধর্মগ্রন্থ সনাতনীরা বেদকে অপূর সেও বলেছেন মানে হচ্ছে পুরুষ বা লোক দ্বারা এটা কৃত নয় এটা হচ্ছে অলৌকিক বেদের অপর নাম হচ্ছে সুতি বেদকে সুতিও বলা হয় কারণ বেদের লিখিত কোনো বই বা পুস্তক আকারে ছিল না বৈদে বৈদিক ঋষিরা বেদমন্ত্র মুখে মুখে উচ্চারণ করে তাদের তাদের শিষ্যদের শোনাতেন আর শিশুরা শুনে শুনে বেদ অধ্যয়ন করতেন মানে বেদ হচ্ছে একটা জেনারেশান থেকে আরেকটা জেনারেশনে ট্রান্সমিশন হয়ে এসছে সনাতনী মহাকাব্য মহাভারতে ব্রহ্ম ব্রহ্মা দেব প্রাপ্ত হয়েছে বলে উল্লেখিত আছে তারপরে দেখব বেদকে অনেক স্থানে বেদকে অনেক স্থানে বিদ্যা বা ত্রয়ী বলা হয়েছে এই ত্রয়ী হচ্ছে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এই তিনটি বেদকে একত্রে ত্রয়ী বলা হয়েছে প্রত্যেকটি বেদকে আবার সংহিতাতে ভাগ করা হয় চার প্রকারের বেদ আছে তোমরা জানো ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এদেরকে একত্রে চতুর্বেদ বলা হয় প্রত্যেকটি বেদ আবার চারটি প্রধান ভাগে বিভক্ত সংহিতা সংহিতা মানে হচ্ছে মন্ত্র ও আশীর্বচন তারপর হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণ হচ্ছে ধর্মীয় আচার ধর্মীয় অনুষ্ঠান যোগ্যাদি তারপরে হচ্ছে হচ্ছে ধর্মীয় আচার ধর্মীয় ক্রিয়াকর্ম যোগ্য ও প্রতীকী যোগ্য তারপরে হচ্ছে উপনিষদ হচ্ছে ধ্যান দর্শন ও সংক্রান্ত আলোচনা এই পাঠটা তোমাদের এর পরের ভিডিওতে নিয়ে আসবো এই সংহিতা আর্ণক ব্রাহ্মণ আর হচ্ছে উপনিষদ এর পরের ভিডিওতে এটা নিয়ে আসবো আজকে শুধু দেখব ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথরুর্বেদ তাহলে এবার ঋগবেদ দেখা যাক ঋগ্বেদ থেকে অনেক কোশ্চেন আসে ঋগ্বেদ হচ্ছে প্রাচীন পৃথিবীর মধ্যে ঋগ্বেদ হচ্ছে সর্বপ্রথম প্রাচীনতম ধর্মীয় গ্রন্থ ওল্ডেস্ট রিলিজিয়ান্স টেক্সট ঋগবেদ হচ্ছে বেদের মধ্যে সব প্রাচীনতম বেদ এটা বহুবার এই কোশ্চেনটা এসছে পরীক্ষায় প্রাচীনতম বেদ কোনটি এটা হচ্ছে অ্যান্সার হবে ঋগ্বেদ ঋগবেদ হচ্ছে সতেরোশো থেকে বারোশো বিসিতে এটি সংকলন করা হয়েছে ঋগ্বেদ হচ্ছে সতেরোশো থেকে বারোশো বিসিতে সংকলন করা হয়েছে মানে খ্রিস্টপূর্বাব্দে যীশুখ্রিস্টের জন্মের আগে ধরা হয় কে বিসি আর এই বেদ হচ্ছে লিখেছেন হচ্ছে ঋষি বেদ ব্যাস এটা লিখতে ভুলে গেছি এটা হচ্ছে বেদ লিখেছে হচ্ছে ঋষি বেদ ব্যাস এই গ্রন্থটি দশটি মণ্ডলে বিভক্ত দশটি মণ্ডলে এই ঋগ্বেদ বিভক্ত যা হাজার আঠাশটি বৈদিক সংস্কৃত সূক্তের সমন্বয় হাইমস হাইমস হচ্ছে এই সূক্ত এটা হচ্ছে এই এই হাজার আঠাশ এইটা হচ্ছে অনেকবার কোশ্চেন আসে পরীক্ষায় এটা তোমরা ভালো করে মনে রাখবে ঋগবেদের কটি হাইমস আছে সেটা হচ্ছে হাজার আঠাশটি ঋগ্বেদের সূক্তগুলিতে মোট দশ হাজার পাঁচশো বান্নটি মন্ত্র বা স্তবক বা ভার্সেস আছে দশ হাজার পাঁচশো থেকে এক এবং দশ মণ্ডলটি পরে যুক্ত করা হয় এক নম্বর আর দশ নম্বর মণ্ডলটি পরে যুক্ত করা হয় ঋগ্বেদে এটা টোটাল মণ্ডল হচ্ছে দশটা ঈশ্বর দেবত ঈশ্বর দেবতা প্রকৃতি বিষয়ক আলোচনা ঋগ্বেদে প্রাধান্য পেয়েছে ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এই বই বইটি একটি গুরুত্বপূর্ণ রচনা হিসেবে বিবেচনা করা হয় ইরানির আবেস্তার ইরানির আবেস্তার স্লোকগুলি ঋগ্বেদের শ্লোকের অনুরূপ হয়েছে যা অগ্নি বায়ু জল সোম ইত্যাদির মধ্যে বিভিন্ন ভারতীয় ভারতীয় দেবতার বর্ণনা করে মানে হচ্ছে ঋগ্বেদের সাথে এই ইরানের আবেস্তার সাথে মিল পাওয়া গেছে দুই থেকে সাত দুই থেকে সাত নম্বর মণ্ডল হল ঋগ্বেদের প্রাচীনতম এবং সব থেকে সূক্ষ্ম মণ্ডল এই মণ্ডল এই মণ্ডল মোট পাঠের আটত্রিশ শতাংশ এই পাঠের আটত্রিশ শতাংশ এই সংকল সংকলটি থেকে গ্রোতীয় গ্রন্থাবলী পরবর্তীকালে সম্পাদিত একটি সংস্করণে পাওয়ায় গ্রোত ঋগ্বেদে তেত্রিশ প্রকার দেবতার উল্লেখ আছে তেত্রিশ প্রকার দেবতার উল্লেখ আছে এতে ইন্দ্রকে সর্বমাত্র এবং সবথেকে শক্তিশালী দেবতা হিসেবে হয়েছে তাহলে এখানে ইন্দ্র হচ্ছে সব থেকে শক্তিশালী দেবতা ঋগ্বেদে সবথেকে শক্তিশালী দেবতা কাকে বলে ইন্দ্রকে বলে এটা হচ্ছে পরীক্ষা আসে তোমরা ভালোকে মনে রাখবে তারপরে তারপরে দেখি এই বেদের সাত নম্বর মণ্ডলে সুদাস আর দশ সুদাস আর দশজন রাজার মধ্যে যুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছে এটি রাবি নদীর তীরে সংগঠিত হয়েছে রাবি নদীর তীরে আর এই যুদ্ধে সুদাস বিজয়ী হয় এটা মনে রাখবে মানে এই দশ রাজার এটাকে বলা হয় দশ রাজার যুদ্ধ এখানে সুদাস আর দশজন রাজার মধ্যে যুদ্ধ হয়েছিল এটা হচ্ছে রাবি নদীর তীরে এইটা সাত নম্বর মণ্ডলের লেখা আছে এটা মনে রাখবে ন নম্বর মন্ডলে লেখা আছে একটিমাত্র দেবতার প্রশংসা প্রশংসার মন্ত্র আছে তিনি হলেন সোমদেবতা দশ নম্বর মণ্ডলে লেখা আছে পুরুষ সুক্ত ব্যাপারে লেখা আছে এটা হচ্ছে চারটি বর্ণের কথা বলছে চারটি বর্ণ হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র চারটি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় সূত্র এটা হচ্ছে দশ নম্বর মণ্ডলে লেখা আছে এটা ইম্পর্ট্যান্ট তোমরা মনে রাখবে এই বেদে প্রায় পঁচিশটি নদীর কথা বলা হয়েছে যার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে গুরুত্বপূর্ণ নদী সিন্ধুকে আরও আরও বর্ণনা করা হয়েছে আর এখানে হচ্ছে সরস্বতী সবথেকে পবিত্র নদী হিসেবে বিবেচনা করা হয় এটা বহুবার এসছে এই কোশ্চেনটা ঋগ্বেদে কোন নদী হচ্ছে পবিত্র নদী এটা হচ্ছে সরস্বতী নদীকে বলা হয়েছে থেকে পবিত্র নদী এবং সরস্বতীর কথা বহুবার উল্লেখ করা হয়েছে এতে গঙ্গা গঙ্গাকে একবার গঙ্গা নদীকে একবার এবং যমুনা নদীকে তিনবার ব্যবহার করা হয়েছে এই ঋগ্বেদের মধ্যে তিন নম্বর মণ্ডলে গায়ত্রী মন্ত্রের উল্লেখ পাওয়া যায় তিন নম্বর মণ্ডলে ইম্পর্টেন্ট এখানে সাবিত্রীকে সম্বোধন করা হয়েছে সাবিত্রীকে সমর্থন করা হয়েছে তিনি হচ্ছে সূর্যের দেবতা বা সূর্যের দেবী এই মন্ত্রটি লিখেছেন বিশ্বমিত্র তাহলে এই গায়ত্রী মন্ত্র হচ্ছে ক তিন নম্বর মণ্ডলে আছে আর এই গায়ত্রী মন্ত্রকে সাবিত্রী দেবীকে উল্লেখ করে এটা গাওয়া হয়েছে এটা মনে রাখবে আর এটা লিখেছেন হচ্ছে বিশ্বমিত্র ঋগ্বেদে বহু গ্রামের সমষ্টিকে বি ঋগ্বেদে বহু গ্রামের সমষ্টিকে বিষ বহু বিষের দলকে জন জনপথ একটি বৃহৎ প্রশাসনিক এলাকা হিসেবে ঋগ্বেদে একবারই উল্লেখ করা হয়েছে জনগণের প্রধানকে বলা হয় রাজন বা রাজা ইন্দ্র অগ্নি সোম হল প্রধান দেবতা ঋগ্বেদের মধ্যে অন্যান্য দেবতারা হলেন বিষ্ণু রুদ্র রুদ্র মানে হচ্ছে পরবর্তীকালে শিবের সমর্থক তারপরে প্রজাপতি পরবর্তীকালে ব্রহ্মা প্রভৃতি আর বৈদিক দেবীর সংখ্যা উল্লেখযোগ্য এখানে দেবীর মধ্যে বলা হচ্ছে উষা পৃথিবী আদিতি সরস্বতী সাবিত্রী বাঘ রাত্রি অরণ্যানী ইত্যাদি হচ্ছে ঋগ্বেদের বর্ণিত আছে ঋগ্বেদের মধ্যে স্থাপত্য বেদ এই এটা হচ্ছে একটি উপবেদ স্থাপত্য বেদ বেদ এটা হচ্ছে ঋগবেদের সাথে যুক্ত এতে স্থাপত্য বিষয়ক বিদ্যা রয়েছে ঋগবেদের স্তু আবৃত্তি করেছে হত্রী হত্রী হচ্ছে আবৃত্তি করেছে মানে লিখেছেন তারপরে এবার দেখব যজুর্বেদের ব্যাপারে দেখব যজুর্বেদ থেকে তোমরা একটাই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জাগজকের কথা লেখা আছে যজুর্বেদে এটা দেখব যুজুবেদ হচ্ছে পারফরমেন্স অফ স্যাক্রিফাইস এটা এটাকে বলা হয় বুকস অফ রিচুয়াল বলা হয় যজুর্বেদকে আনুমানিক এগারোশো থেকে আটশো বিশিতে এটি সংকলন করা হয়েছে এগারোশো থেকে আটশো বিশিতে এই যজুর্বেদ সামবেদ আর অথরবেদ একই সময়েই এটা সংকলন করা হয়েছে এই তিনটি বেদ যজুর্বেদ হল গদ্য মন্ত্রসমূহের বেদ যজ্ঞের অগ্নি যজ্ঞের অগ্নিতে পুরোহিতের আহুতি দেবার এবং সামাজিক রাজনৈতিক এবং ব্যক্তি বিশেষের পালনীয় আচার আচরণগুলির পদ্ধতি ও কর্তব্যকর্ম পদ্ধতি ও কর্তব্যকর্ম এই গ্রন্থে সংকলিত আছে যজুর্বেদ থেকে তোমরা মেনলি মনে রাখবে এই যোগ্য যোগের কথা যজুর্বেদে লেখা আছে যজুর্বেদে ভার্সেস হচ্ছে মানে মন্ত্র হচ্ছে এক হাজার নশো পঁচান্ন পঁচাত্তরটি মন্ত্র আছে আর এটার অধ্যায় হচ্ছে চল্লিশটি অধ্যায় আছে যজুর্বেদ দুটি খণ্ডে বিভক্ত একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ ব্ল্যাক আয়ু ব্ল্যাক আয়ুর্বেদা এই ব্ল্যাক যজুর্বেদা আর হচ্ছে শুক্লা যজুর্বেদ মানে হচ্ছে হোয়াইট যজুর্বেদ এটা হচ্ছে মনে রাখবে এই দুটো হচ্ছে দুটি খণ্ডে বিভক্ত হচ্ছে যজুর্বেদ তারপরে ধনুর্বেদ ধনুর্বেদ হচ্ছে যজুর্বেদের সাথে যুক্ত ধনুর্বেদ হচ্ছে একটি উপবেদ ধনুর যজুর্বেদের সাথে যুক্ত এই যজুর এই ধনুর্বেদ হল সমরবিদ্যা অথবা যুদ্ধবিদ্যা রণকৌশল অত্যাধিকতা কর্ম কর্তব্য নাগরিক কূটনীতিবিদ্যা সম্পর্কিত স্বাস্থ্য এই ধনুর্বেদ আর এই যজুর্বেদ আবৃত্তি করেছে এই হাইমসগুলি আবৃত্তি করেছে অথর তারপর এবার দেখব সাম্বেদ সাম্বেদকে বলা হয় বুকস অফ সং মেলোডিস এটা বলা হয় সাম্বেদ থেকে তোমরা একটাই মানে মনে রাখবে সেটা হচ্ছে সঙ্গীত সঙ্গীতের ব্যাপারে কোন বেদে লেখা আছে এটা জিজ্ঞেস করে তোমরা তাহলে ওইটার উত্তর হবে সাম্বেদ সামবেদ হচ্ছে আনুমানিক এগারোশো থেকে আটশো বিসিতে এটা হচ্ছে সংকলন করা হয়েছে সামবেদ হচ্ছে সঙ্গীত ও মন্ত্রের বেদ আঠারোশো পঁচাত্তরটি মন্ত্র আছে আর ছটি অধ্যায় আছে সামবেতে গন্তব্য বেদ গন্ধর্ব বেদ হচ্ছে এটি একটি উপবেদ এই সামবেতের সাথে যুক্ত গন্ধর্ব বেদ এতে হচ্ছে সঙ্গীত প্রাকৃতিক সুর সম্পর্কিত বিদ্যা রয়েছে গন্তর্ব বেদে বর্তমানে সামবেদের তিনটি শাঁখার অস্তিত্ব উপলব্ধ রয়েছে এই বেদের একাধিক পাণ্ডুলিপি ভারতের বিভিন্ন রাজ্য থেকে আবিষ্কৃত করা হয়েছে হাইম হাইমসগুলি আবৃত্তি করেছে উদ্গাত্রী তারপরে এবার দেখব অথর্ববেদ অথর্ববেদ হচ্ছে ম্যাজিক্যাল ফর্মুলা বুকস অফ ম্যাজিক্যাল ফর্মুলা বলা হয় অথর্ববেদকে আনুমানিক এগারোশো থেকে আটশো বিশিতে এটি সংকলন অথরুবেদ সংকলন করা হয় অথর্ব শব্দটি সংস্কৃত অথর্বন মানে হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রার প্রণালী আর বেদ হচ্ছে জ্ঞান এই দুটি শব্দের সমষ্টি এই অথর্ববেদ হচ্ছে কুড়িটি খণ্ড আছে খণ্ডস আর সাতশো তিরিশটি সুক্ত মানে হচ্ছে হাইমস আছে আর পাঁচ হাজার নশো সাতাত্তর সাতাত্তরটি মন্ত্র আছে এই অথর্ববেদে অথর্ববেদ হচ্ছে মেনলি তোমরা মনে রাখবে এটা হচ্ছে ওষুধের ক্ষেত্রে ওষুধ চিকিৎসার ক্ষেত্রে আয়ুর্বেদের সাথে যুক্ত অথর্ববেদ অথর্ববেদ হচ্ছে ধর্মীয় ওষুধ চিকিৎসা চিকিৎসাবিদ্যার বিবর্তনের সেই প্রাচীনতম নথিগুলির অন্যতম যা আজও পাওয়া যায় অথরুবেদ হচ্ছে আয়ুর্বেদ আয়ুর্বেদ হচ্ছে একটা উপবেদ এই আয়ুর্বেদে অথর্বেদের সাথে যুক্ত আয়ুর্বেদ হচ্ছে বেদের সাথে যুক্ত এতে চিকিৎসা বিষয়ক বিদ্যা রয়েছে তাহলে তোমরা এই চার্টে ভালো করে পড়বে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্বেদ এখান থেকেই অনেক কোশ্চেন আসবে তোমরা এটার পিডিএফ চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও ওখানে এইটার পিডিএফটা ওখানে দিয়ে দেবো আর ভিডিওটির যদি একটুখানি হেল্পফুল হয় তোমরা একটা লাইক করবে আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তাদেরগুলো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এরপরে এরকমই আরও গুটেই নিশ্চয়ই ধন্যবাদ